এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি জামায়াত সহ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে তাদের আজকের যে অবস্থান কর্মসূচি সেটির প্রতিবাদে আওয়ামী লীগের মতো তার সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর যেটি রয়েছে সেটিতে অবস্থান করছেন এবং তারা প্রতিবাদ সমাবেশ করে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিএনপির যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটির প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে যেভাবে সেটিকে প্রতিহত করতে বা সেটির বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে কোনো কর্মসূচি দিতে যায় তাহলে তারা সেটির দাঁত ভাঙা জবাব দিবেন। পাশাপাশি তারা বলছেন বর্তমান সরকার দেশকে উন্নয়নের এবং অগ্রযাত্রার যে সোপানে নিয়ে যাচ্ছেন সেটির মাধ্যমে আসলে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হচ্ছে কিন্তু জনগণের এই রায়কে বা জনগণের এই উন্নয়নকে আসলে কোনোভাবেই বিএনপি জামায়াত জোট মেনে নিতে পারছে না। ধন্যবাদ।